ফুটবলকে ভালো জানার এই লাইসেন্সে আসা আমি কোচ হব হব কি না এটা আসলে অনেক পরের ব্যাপার কথাই বলে একজন ভালো কোচের হাত ধরে তৈরি হয় একজন মানসম্মত ফুটবলার সেই কোচ হওয়ার প্রশিক্ষণ নিতে এলেও ভবিষ্যতে তিনি এটিকে পেশা হিসেবে নেবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না দেশের সাবেক এই ফুটবলার গেল দশ বছর ধরে নিয়মিতভাবে বিভিন্ন কোচিং প্রোগ্রাম করে আসছে বাফুফে যেখান থেকে লাইসেন্স পেয়েছেন দুশো একত্রিশ জন তবে তাদের দশ শতাংশও কাজে লাগাতে পারেনি ফুটবল ফেডারেশন এছাড়া ক্লাবগুলোতেও উনেই কর্মক্ষেত্রে সুযোগ তাই ইচ্ছে থাকার পরও অনেকেই ক্যারিয়ার হিসেবে নিতে পারছেন না কোচিং পেশাকে তার এটা যদি আমি ভালো পাচ্ছি আমি ফ্যাসালিটি যদি ভালো পাচ্ছি আমি কেন আমি এর মধ্যে কেন আমি ওখানটা ভালো ভালো কাজ করব না কেন ভালো কিছু শিখে আমি জুনিয়রদের এর মধ্যে ভালো শিক্ষা দিয়ে তারপরে ফুটবলকে কিছু আমি দিতে চাই আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন

এভাবে করে স্ট্রাকচারগুলো যখন দাঁড়া দাঁড় করানো হবে তখন আমাদের কাজের স্কোপগুলো আসবে এদিকে প্রশিক্ষিত কোচদের কাজে লাগাতে বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে এই কাজ ফেডারেশন একা না করে তার সঙ্গে ক্লাবগুলো এগিয়ে আসলে তা আরও কার্যকর হবে বলে মনে করে বাফুফে চার বছর আমরা ভালো কাজ ইয়ার ডেভেলপমেন্টের কাজ করব সেই হিসেবে আমাদের আন্ডার ফোরটিন টিম থাকবে আন্ডার সিক্সটিন থাকবে আন্ডার এইটিন টিম থাকবে এই তিনটা টিম কিন্তু কন্টিনিউ করবে এই চার বছর আমরা কন্টিনিউ করি এক একটা টিমে যদি চারজন করে কোচ থাকে তাহলে দেখা যায় যে আমাদের বারো জন কোচ তো কাজ করবে এবং বিভিন্ন তো আছে উইমেন্স আছে অন্যান্য খেলা আসেছে সুতরাং তাদের আর কাজের অভাব হবে না এছাড়াও তৃণমূল পর্যায়ে কোচদের অন্তর্ভুক্ত করা গেলে নিজেদের পাশাপাশি দেশের ফুটবলও উপকৃত হবে বলে মনে করছেন এই ফেডারেশন কর্তা এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা